আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন। শুভেচ্ছা জানাচ্ছি আজকের রেসিপিতে। আজকে আমি একদম নতুন একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটি দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজার, আর তৈরি করে নেওয়া যায় কিন্তু খুবই অল্প সময়ে। একদম নতুন এবং ভিন্ন স্বাদের এই রেসিপিটি তৈরি করা মিষ্টি কুমড়া দিয়ে। মিষ্টি কুমড়ার এই রেসিপিটি যদি আপনি একবার তৈরি করে নিতে পারেন, তাহলে আর আপনার আর কোনো রেসিপির কথা মনেই আসবে না। তাই আর দেরি না করে চলে যাব রেসিপিটি তৈরি করার জন্য। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি রেসিপিটি ভালো লাগে তাহলে রেসিপির জন্য একটি লাইক দিতে একদমই ভুলবেন না। চলে যাচ্ছি রেসিপিতে। রেসিপির জন্য আমি এখানে মিষ্টি কুমড়া নিয়েছি প্রায় 300 গ্রামের মতো। মিষ্টি কুমড়াগুলো আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর এই সাইজ করে নিয়েছি, একদম পাতলাও না আবার একদম মোটাও না, যাতে করে এটা যদি আমি স্টিম করি তাহলে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ করার জন্য আমি এখানে সব মিষ্টি কুমড়াগুলো তুলে নিচ্ছি, এগুলো আমি এখন সিদ্ধ করতে চলে যাব। মিষ্টি কুমড়াগুলো আমি সিদ্ধ করে নিয়ে আসছি। এই মিষ্টি কুমড়াগুলো দেখুন কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু অবশ্যই ভাপ দিয়ে সিদ্ধ করে নিতে হবে, তা না হলে আবার মিষ্টি কুমড়াগুলো কিন্তু পানসে পানসে ভাব হলে সেখানে কিন্তু ময়দার সংখ্যা অনেকটাই বেশি দিলে একদমই ভালো লাগবে না, সেটা খেতে কিন্তু একদমই ময়দা ময়দা লাগবে। মিষ্টি কুমড়াগুলো বাটিতে তুলে নিলাম, এরপরে আমি কাঁটা চামচ দিয়ে এভাবে চেপে চেপে একদম পেস্ট করে নিব, একদম মিহি করে নিব, যাতে করে কোনো রকম দানা দানা না থাকে। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অনুরোধ থাকছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশে থাকার জন্য। আর আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন আইটেমের একদম নতুন নতুন রেসিপি দেওয়া আছে, চাইলে কিন্তু সেই রেসিপিগুলো আপনারা দেখে নিতে পারেন। আশা রাখছি আমার চ্যানেলের নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে খুবই খুবই ভালো লাগবে। মিষ্টি কুমড়াগুলো যখন খুব ভালোভাবে পেস্ট করা হয়ে যাবে, তখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি, দিয়ে দিব 7 মতো লবণ। এখন এই সমস্ত উপকরণ আমি একটু মিশিয়ে নিব। দর্শক, আমি যেহেতু আজকে মিষ্টি কুমড়া দিয়ে এই রেসিপিটি তৈরি করছি, সেই জন্য কিন্তু মিষ্টি কুমড়া ডিজাইনটিই করে নিয়েছি। মিষ্টি কুমড়ার ডিজাইনটি আপনাদের কাছে কেমন লেগেছে বা মিষ্টি কুমড়ার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, সেটা কিন্তু আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারেন। সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি হাত দিয়ে একটু মথে নিব। হাত দিয়ে মথে একটি ডোয়ের মতো করে নিব। ডোটা কিন্তু শক্তও থাকবে না, নরমও থাকবে না, ঠিক আমরা যেভাবে রুটিটা তৈরি করি রুটির ডো ঠিক সেভাবেই হবে। ডোটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এরপর একটি বাটি নিয়ে নিলাম, বাটির ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ কিশমিশ কুচি। এরপর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ বাদাম কুচি, দিয়ে দিচ্ছি 1/2 কাপ তিল, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এরপর এই সমস্ত উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি এর ভেতরে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা যদি আপনাদের ঘরে না থাকে তাহলে কিন্তু ময়দাটাও ইউজ করতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না, তবে চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা ইউজ করার জন্য। কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মিশিয়ে আমি এটা ছাইড়ে রেখে দিচ্ছি। এরপরে যে ডোটা আমি তৈরি করে রেখেছিলাম মিষ্টি কুমড়ার, সেই ডোয়ের কাছে চলে যাব। ডো থেকে কিছুটা ডো নিয়ে তারপরে একটি মিষ্টি কুমড়া তৈরি করে নেব। যদি আপনারা এই রেসিপিটি তৈরি করতে চান তাহলে ছোট বড় করে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমি যে সাইজ করব সেই আইডিয়া করেই ডোটা নিয়েছি। এরপরে হাতের তালুতে রেখে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে একটু মসৃণ করে নেব, তারপরে একটি ছোট একটা রুটির মতো করে নেব হাত দিয়ে। আপনারা চাইলে কিন্তু এটা বেলেও রুটিটা করে নিতে পারেন, তবে এভাবে করে নিলে মাঝে বসাতে কিন্তু খুবই সুবিধা হয়। এভাবে করে রুটিটা তৈরি করা হয়ে গেলে এর মাঝখানে যে মিক্সারটা করে রেখেছিলাম সেখান থেকে আমি আইডিয়া করে 1 টেবিল চামচ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি। মিক্সারটা দেওয়ার পরে উপর থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটি ডোয়ের মতো করে নিব এবং মুখটা বন্ধ করে নিব। এরপরে আমি ডিজাইনটা কিভাবে করব সেটা একটু ফলো করলেই বুঝতে পারবেন। এখানে যত রকমের আইটেম আছে মিষ্টি কুমড়া থেকে বাদাম কিশমিশ তিল সবগুলোই কিন্তু খুবই স্বাস্থ্যকর এবং খুবই হেলদি একটি খাবার এবং খুবই মুখরোচক খাবার। আর এই খাবারগুলো দিয়ে এই রেসিপিটি যদি তৈরি করা হয় তাহলে কতটা টেস্টি হতে পারে সেটা কিন্তু আপনারা একটু আন্দাজ করতে পারছেন। এখন মিষ্টি কুমড়া ডিজাইনটি করে নিচ্ছি। মিষ্টি কুমড়া ডিজাইনটি করার জন্য আমি এখানে একটি টুথপিক নিয়েছি। আপনারা কিন্তু যে কোনো কাঠি দিয়েও এই ডিজাইনটি করে নিতে পারেন। দেখুন ডিজাইনটি করে নিয়েছি। এরপরে আমি মাঝে একটি বোটা বসিয়ে দিচ্ছি। বোটাটা কিন্তু যে কোনো শক্ত শাকের ডাটা আছে সেগুলো এই বসিয়ে দিলেই হবে। এভাবে করেই আমি সবগুলো মিষ্টি কুমড়া তৈরি করে নেব। মিষ্টি কুমড়াগুলো তৈরি করা হয়ে গেলে আমি এটা স্টিম করে নেব। তবে স্টিম করার আগে একটি টাওয়াল অথবা যে কোনো সুতি কাপড় দিয়ে নিলে কিন্তু খুবই ভালো হয়, তাহলে আর নিচে লেগে যাবে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে চলে যাব এগুলো স্টিম করার জন্য।
15 থেকে 20 মিনিট আমি স্টিম করে নিয়েছি। কালারটা কিন্তু খুবই সুন্দর লাগছে, অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এরকম মুখরোচক খাবার কিন্তু আপনি ঘরে অল্প সময় তৈরি করে নিতে পারবেন। আর এই খাবারটি কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত, আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে, ছোট বড় সকলেই খুবই পছন্দ করবে। এখন ঠান্ডা হওয়ার পর এগুলো তুলে সার্ভ করে নিচ্ছি। নতুন এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। এতক্ষণ আমার সাথে থেকে রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এখন বিদায় নিব, ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।